ভঙ্গি করে আর বসে বসে 50 খানে ফোন করে, ফোনেই হচ্ছে তার আসর, তার রাজনীতি। এবং যখন সমস্যা হয় সুইচ অফ নেতা বলা হয়, মনে সুইচ অফ নেতা অদ্ভুত। কিন্তু এখনো ওই বৃষ্টির জল গিয়া লেকিন বল নিয়ে গিয়া এইরকম বিধানসভার মতো মিথ্যা কথা বলে বলে মনে করে, এইভাবে যদি আমি বলি মানুষ তালি বাজবে এবং সমস্ত মিডিয়ার পার্সনদের মাধ্যমে উনি বুঝাবেন আমি কত বড় নেতা। আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছেন, নিজের যে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটাকে বাজাবার জন্য এই কমিউনিস্টদের সাথে হাত মিলিয়েছেন, আসলে আর কিচ্ছু না। যারা ওনার সাথে বা ওনাদের ফ্যামিলির ওনাদের এরিয়ার যে বাড়ির থেকে উনি আছেন, যারা এখন পর্যন্ত এই ওনাদের সাথে ছিল তাদের দুরবস্থা সবাই জানে। আমি এখনো দেখি নতুন নতুন লোক ওনাদের সাথে জুটছেন আর ভাবি যে তোদের কি অবস্থা হবে। এখনো সাবধান সাধু আমি বলছি, ওনারা এইভাবে রাজনীতি করেন না।